মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বৃষ্টি মাথায় নিয়ে ঈদের খুশি সকলের সাথে ভাগ করে নিতে দেখা গেল খড়গ্রামের নগরে। বিভিন্ন জায়গার পাশাপাশি খড়গ্রামের নগরের মসজিদে নামাজ পাঠ করা হলো এদিন। পবিত্র ঈদে কেনাকাটি করুন কাবেরিতে আর পেয়ে যান গোল্ড কয়েন ও ক্যাশব্যাক ভাউচার। কেনাকাটি করুন নিরাপদ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান কাবেরিতে এবং পান নিশ্চিত উপহার কাবেরি খাগড়া চৌরাস্তা বহরমপুর। এবারও ঈদগাহে সবার সাথে নামাজ পাঠ করা হলো না। করোনাকাল কাটিয়ে এবার সবাই একসাথে ঈদগাহে নামাজ পাঠ করার কথা ছিল, কিন্তু সব কিছুই জল ঢেলে দিল বৃষ্টি। সারা দেশের সাথে মুর্শিদাবাদেও পালিত খুশির ঈদ। বৃষ্টি মাথায় নিয়ে ঈদের খুশি সকলের সাথে ভাগ করে নিতে মসজিদে গিয়ে নামাজ পড়েন অনেকেই। বিভিন্ন জায়গার পাশাপাশি খড়গ্রামের নগরের মসজিদে নামাজ পাঠ হলো। একটু অসুবিধা, কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যেভাবে কাটাই বড়দের সালাম আশীর্বাদ দিয়ে আমরা এই খুশি পালন করবো। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে সালাম আদাব জানিয়ে আমরা এই খুশি পালন করবো। দুইটা আশা ছিল আমরা ঈদগাহে নামাজ পড়বো, কিন্তু যা প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ পড়তে পারলাম না, এবং আমরা প্রত্যেকটা মসজিদে নামাজ পড়লাম। এটাও আমরা খুব খুশি আনন্দিত আছি যে আমরা নামাজ পড়তে পেরেছি, ঈদ করতে পারবো। এদিন সকালে খড়গ্রামের জামে মসজিদে নামাজ পাঠ করা হয়। এদিন মসজিদে গিয়ে ঈদের শুভেচ্ছা জানান স্থানীয় বিধায়ক আশিস মার্জি ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সবাই এসে এখানে নামাজে অংশগ্রহণ করেছেন। আমি চাইব যে আমার খড়গ্রাম, আমার মুর্শিদাবাদ, আমার পশ্চিমবঙ্গ, আমার এলাকাবাসী খুশির ঈদ খুশির সঙ্গে আনন্দের সঙ্গে পালন করুন। Thank you.